স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে ভাড়া বাড়িয়ে চালানো হচ্ছিল গণপরিবহন, কিন্তু সেখানেও শুরু হয়েছে বিপত্তি। ভাড়া আছে বাড়তি, কিন্তু যাত্রী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোনোভাবেই। সরজমিন এ বিষয়ে রিপোর্ট জানাচ্ছে আমাদের রিপোর্টার। একজন যাত্রীকে বাসের দুটি আসনের একটিতে বসিয়ে অপরটি ফাঁকা রাখতে হবে, সেই শর্তে 60% বাড়তি ভাড়া দেবেন যাত্রীরা। করোনাকালে গণপরিবহন চালুর শর্ত ছিল এমন। করোনা সংক্রমণ রোধে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে সীমিত পরিসরে চালু হয় গণপরিবহন। শুরুর দিকে স্বাস্থ্যবিধি মানা হলেও সময়ের সাথে সাথে তা উধাও হয়ে যাচ্ছে। তবে 60% বাড়তি ভাড়া জেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। তবে ভাড়া বেশি নিচ্ছে, আসার সময় ভাড়া বেশি নিচ্ছে, এখন যাচ্ছে এখনো তো বেশি নেবে। এখন সিট নাই তো এই জন্য বসছি, একটু যাওয়ার দরকার। পয়সা ঠিকই টাকা করে রাখছে, অ্যাক্সিডে বসে দিই। সব কিছুর দাম স্বাভাবিক আছে, কিন্তু যাত্রী বা প্যাসেঞ্জারের ভাড়াটা দ্বিগুণ করা হয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিক মানুষদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভর্তুকিটা যদি সরকার দিত আমাদের জন্য উপকার হইতো, কারণ সাধারণত আমরা তো এখন করোনার জন্য সবাই বিপদগ্রস্ত। শারীরিক দূরত্ব না মানা কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়াকে তাদের নিয়মিত ভাড়া হিসেবেই দাবি করছেন পরিবহন মালিকরা। অতিরিক্ত যাত্রীর কারণে দেখা যায় যে কিছু কিছু পরিবহনে সংশ্লিষ্ট যারা এই মেনটেন্যান্সের ভিতরে ছিল তারাও কিছু অনিয়ম করে ফেলে। ঢাকা সহ আমাদের লোকাল কাউন্টারে যারা টিকিট বিক্রি করে তারা 2 সিটে একজনই বিক্রি করে, তারপরও দেখা যাচ্ছে যে অনেক সময় যাত্রী চাপের কারণে হয়তো রাস্তাতে বা বিভিন্ন স্ট্যান্ডে একজন একটা বা দুটো সিট আছে, সেখানে দেখা গেলো যে 5 জন লোক অবস্থান করছে, তারা এক পর্যায়ে জোর করে উঠে যায়। জীবন ও জীবিকার তাগিদে সড়কে চাপ বাড়ায় সব নির্দেশনা মেনে গণপরিবহন চালানো প্রায় অসম্ভব বলে মনে করলেও 60% বাড়তি ভাড়া নিতে মোটেও উদাসীন নয় পরিবহন সংশ্লিষ্টরা। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্মূল্যায়নের দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।